আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার আদিনা মসজিদে উপস্থিত হয়েছি। আপনাদের প্রথমেই সেই গেটের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যে নিয়মকানুনগুলো মানা বাধ্যতামূলক বা বিজ্ঞপ্তি হিসাবে দেওয়া হয়েছে। আমরা ভেতরের দিকে প্রবেশ করছি সেই প্রথম গেটের রাস্তা দিয়ে। প্রবেশ পথে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বিজ্ঞপ্তি দেওয়া ছিল, সেই বিজ্ঞপ্তি আমরা দেখলাম, দেখে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে যেখানে প্রথম আপনাদের যেটা দেখাবো, যেখানে নামাজ আদায়ের ইমামের জায়গা ছিল, সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থেকে জুমার খুতবা বা নামাজ আদায় করা হতো। এবং ভেতরের দিকে আপনারা সিঁড়ি বেয়ে যখন উঠবেন সেই আদিনা মসজিদের ভেতরে, সেখানে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর সেই প্রাচীন স্থাপত্য, যেগুলো নকশা বিভিন্ন নকশা করা রয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের নকশাগুলো সুন্দরভাবে পাথর খোদাই করে করা রয়েছে। এবং আমরা সে ভিতরে প্রবেশ করব, তার আগে আবার আপনাদের একটু দেখিয়ে দিই যে এই জায়গা থেকে মসজিদে যখন নামাজ আদায় হতো তখন এই জায়গাগুলো থেকে আপনার খুতবা, তারপর বা খুতবা দেওয়া হতো। এটা আর একটা প্রবেশ পথ মসজিদের রাস্তা, সাইডের রাস্তা দিয়ে প্রবেশ পথ বলা যায়। যে এটা প্রথম দিকে এটাই মূল গেট ছিল মসজিদে ভেতরে প্রবেশ করার জন্য। এই রাস্তা দিয়ে প্রবেশ মসজিদে প্রবেশ করা হতো আর কি। সেখান থেকে আমরা সেই মসজিদের উপরে, যেখানে আজও কাঠের তক্তা দিয়ে সেই জায়গাটা বানানো রয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের পাথর খোদাই করে বিভিন্ন ভাষায় এখানে বা আরবি ভাষায় এখানে লেখা রয়েছে আরবিতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে, যে আরবি ভাষায় সেখানে লেখা রয়েছে, খোদাই করে পাথরকে খোদাই করে লেখা রয়েছে। এবং আরও দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে যে আরবি ভাষায় বা আরবি অক্ষরে এখানে বিভিন্ন ধরনের কথাগুলো বা আরবিতে লেখা রয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা দেখতেই পাবেন যে আদিনা মসজিদ সেই মালদা বা ওল্ড মালদা যেটা রয়েছে সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে আদিনা মসজিদ। এই মসজিদে আজও বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এবং বিভিন্ন দর্শনার্থীরা আসে, এবং তারা এখানে এসে বিভিন্ন ধরনের পরিবেশ, তারপর যে ইসলামিক স্থাপত্য রয়েছে আদিনা মসজিদে, সেগুলো ইতিহাসের পাতায় আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবং এখানে আজও দর্শনার্থীরা এই মসজিদটিকে দেখার জন্য ছুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা সেই দৃশ্যগুলো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এখানে কবর রয়েছে, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে যে কবর আপনি দেখতে পাচ্ছেন সেটি বাঁধানো রয়েছে। এই সেই কবরটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কবরটি সিমেন্টিং করে সেখানে বাঁধাই করার রাখা হয়েছে। এবং আমরা এবার চলে যাব বাইরের দিকে, যেখানে নামাজ আদায় করা হতো সেই ফাঁকা জায়গায়। এটা আসলে ফাঁকা জায়গা নয়, বিভিন্ন সময়ের পরিবর্তনের সাথে সাথে কালক্রমে মসজিদটি বিভিন্ন ছাদ, তারপর বিভিন্ন
গম্বুজ দেওয়ালগুলো সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।